ছবিটা তো ভালো লেগেছে, সে তো বটেই। এমনিতেও এই ধরনের প্রচেষ্টা যেটা প্রায় কোনোরকম টাকা পয়সা বিশেষ ব্যয় না করে বন্ধুদের থেকে খানিকটা কন্ট্রিবিউশন তাদের দিয়েই অভিনয় করিয়ে এইভাবে কাজ করতে যারা শুরু করেছে তাদেরকে খানিকটা তো তাদের প্রতি বলতে পারে একটা পক্ষপাত আমাদের অনেকেরই আছে। সেদিক থেকেও মনে হয়েছে একটা প্রথম ফিচার লেন্থ কাজ একজন করছে, সে যে সাহস করে পুরো জিনিসটা করেছে, শেষ করেছে, এটা প্রশংসা করার মতো জিনিস। আর ছবিটার একটা সবচাইতে যেটা মানে একটাই প্রধান কথা বলবার, সেটা হচ্ছে নিশ্চয়ই ভুল ত্রুটি রয়েছে, সে থাকবেই। কিন্তু একটা সুর তৈরি করেছে ছবিটা, একদম প্রায় প্রথম দৃশ্য থেকেই বলা যায়, সেটাকে শেষ অবধি ধরে রেখেছে। সেইটে করা ছবিতে যেরকম একটা সুরকে তৈরি করে ধরে রাখা বা একটা ইমোশনাল টোন সেটাকে ধরে রাখা, সেটা বেশ বেশ ডিফিকাল্ট জিনিস। কখন করা যায় না সেটা যদি খুব ড্রামাটিক একটা ইমোশন হয়, এখানে তো সেটা নেই, এখানে খুব শান্তভাবে একটা কী বলা যায় এক ধরনের, একটা নাম দিতে গেলে এক ধরনের বিষাদের কথাই বলতে হয়, কিন্তু আবার সেটা সরাসরি বিষাদও নয়। বিশেষভাবে দেখার সব কিছুকে ভঙ্গি, যেখানে খানিকটা দূরত্ব রয়েছে, খানিকটা নিষ্পৃহতা রয়েছে, অথচ তার মধ্যেই মন দিয়ে অবজার্ভ করা, মন দিয়ে দেখে যাওয়া যেটাকে বলে, তার একটা খুব সিনসিয়ার প্রচেষ্টা আছে। সেইটা করে আগাগোড়া একটা ফুল লেংথ ছবিতে সেই জিনিসটাকে ধরে রাখা, সেটা বেশ কঠিন ব্যাপার। আমার মনে হয় যে ছবির পরিচালকের সেদিক থেকে প্রশংসা প্রাপ্ত, যে একটা ছবি সুর তৈরি করে সেই রেসটা ছবিটা দেখার পরেও মনের মধ্যে থেকে যায়।